মতিঝিলে কর্মস্থল যাদের তাদের জন্য সুখবর। মতিঝিল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গড়ে উঠছে মান্ডা আইডিয়াল সিটি। সব ধরনের নাগরিক সুবিধা সমৃদ্ধ এই সিটির প্লট বিক্রি চলছে। মতিঝিলের এত কাছে আর কোনো পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে, আজই যোগাযোগ করুন। মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি, শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। রাজধানীর প্রাণকেন্দ্র শান্তিনগরের শীততাপ নিয়ন্ত্রিত ইস্টার্ন প্লাসে স্বাগতম। দেশি বিদেশি শাড়ি, থ্রি পিস, রেডিমেড গার্মেন্টস, বাচ্চাদের পোশাক, খেলনা, মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ, কসমেটিক্স, জুতা, ইমিটেশন, স্বর্ণালঙ্কার সহ সব রকম আমদানিকৃত পণ্য সুলভে কেনাকাটার জন্য ইস্টার্ন প্লাস। রয়েছে সার্বক্ষণিক নিশ্চিত নিরাপত্তা সহ পর্যাপ্ত কার পার্কিং সুবিধা, এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা। ইস্টার্ন প্লাস, 145 শান্তিনগর, ঢাকা। কর্মজীবন শেষে ব্যর্থ ডালিম বাসায় বসে মাছি মারেন আর বইয়ের ছাড়ি খান, কিন্তু তার ছেলে বাবা আমি ম্যানেজার হয়েছি, এক বছরেই প্রমোশন, যেটা তোর বাবা সারা জীবনে পারেনি। এই দেখো পূর্বাচল এশিয়ান টাউনে প্লট বুকিং দিয়েছি। সত্যি ঢাকার ভিতরে পরিকল্পিত নতুন ঢাকা, একেবারে 100-তে 100। পূর্বাচল এশিয়ান টাউন, নতুন প্রজন্মের নিরাপদ আবাসন। গ্রামীণফোন মাহে রমজানের আয়োজনে আপনার মোবাইল ফোনে 2200 ডায়াল করে রেজিস্ট্রেশন করলেই রমজান জুড়ে প্রতিদিন 30 মিনিট শুনতে পাচ্ছেন সেহরি ইফতারের সময়সূচি, রোজার গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল, জাকাত ও ফিত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল সহ প্রয়োজনীয় আরো অনেক ইসলামী তথ্য প্রতিদিন মাত্র 2 টাকায়। এছাড়াও প্রতিদিন মাত্র 2 টাকায় সেহরি ও ইফতারের SMS নোটিফিকেশন পেতে ডায়াল করুন *2200*3*1#। গ্রামীণফোন। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। When you're carrying a monster load and you wonder how far you can go, with every step on the road that you take, Allah knows, Allah knows. No matter what, inside or out, there's one thing of which there's no doubt, Allah knows, Allah knows. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক টিভির বিশেষ আয়োজন পবিত্র মাহে রমজানকে ঘিরে। আপনাদেরই অংশগ্রহণে আপনাদের জন্য অনুষ্ঠান ফোন ও লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্নিং। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সী। প্রিয় দর্শক, আমাদের সবাইকে সহযোগিতা করবার জন্য আমাদের সাথে আছেন মোহতরম মৌলানা মাহমুদুল হাসান। দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্য, চাইলে আপনি আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে 5টি বিষয়: কোরআন, হাদিস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের বিশেষ মাসালা মাসাইল এবং ইসলামী সাধারণ জ্ঞান। এই 5টি বিষয় থেকে আপনি কোনো একটি বিষয় পছন্দ করে আপনি আমাদের ফোন করুন 8612887 এবং 8613491 এই নাম্বারে, পছন্দ করুন আপনার প্রিয় বিষয়। আমরা সেই আপনার পছন্দের বিষয় থেকে আপনাকে প্রশ্ন করব। আপনি উত্তর দিতে পারলে পেয়ে যাবেন 500 টাকা, আপনি আরও একটি উত্তর দিতে পারলে পেয়ে যাবেন আরও 500 টাকা। এরপরে আপনি চলে যাবেন রিস্কি জোনে, রিস্কি জোনের প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 1000 টাকা। তবে যদি ভুল হয়ে যায়, আপনার অর্জিত প্রথম 1000 টাকা থেকে 500 টাকা কেটে যাবে। দর্শক, যারা ফোনে লাইন পাবেন না, আপনাদের জন্য আমাদের SMS এর প্রশ্ন। আজকের প্রশ্ন, নবুয়তের কত বছর বয়সে মিরাজ সংগঠিত হয়?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল যখন তিনি মিরাজ নবুয়ত প্রাপ্তির কত বছর বয়সে মিরাজ সংগঠিত হয়? এই উত্তরটি পাঠাতে চাইলে যে কোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে আপনি প্রথমেই লিখুন ISJN, লিখে স্পেস আপনার নাম, বয়স এবং ঠিকানা, স্পেস পাঠিয়ে দিন। এরপরে উত্তরটি লিখে পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। আমরা আপনাদের পাঠানো মেসেজগুলো থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করব এবং আপনার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে মূল্যবান পুরস্কার। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, নাম বলুন, কোথেকে ফোন করেছেন? আমি আব্দুল জব্বার, চাপা নাম, চাপাই থেকে। কোন বিষয়টি নেবেন? ইসলামী সাধারণ জ্ঞান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করবার জন্যে, আমাদের সঙ্গে যোগ দেবার জন্যে। আপনার জন্য প্রথম প্রশ্ন খুবই সহজ, স্ত্রীর অলংকারের জাকাত কে দেবে? স্ত্রীর অলংকারের জাকাত কে দেবে? 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিন। স্বামী। আপনার উত্তরটি ঠিক হলো কিনা আমরা জেনে নেব। উত্তর ঠিক হয়নি। ঠিক হয়নি? স্ত্রীর অলংকারের জাকাত স্ত্রীকে দিতে হবে, তাকেই দিতে হবে। আপনি আবারও চেষ্টা করতে থাকুন। আচ্ছা, এই যে উনি বললেন ওনার মনে হলো যে হাজবেন্ড দেবেন, আসলে এটা কোন ফিলিংস থেকে? মানে আসলে স্ত্রীর অলংকারটা তো মালিকানা স্ত্রীরই আসলে। আচ্ছা, সুতরাং যার মালিকানা যে সম্পদ থাকবে, যদি সেটা হাজবেন্ডও দিয়ে থাকে, হ্যাঁ, যার পক্ষ থেকে আসুক, এটা তো ওনাকে দেওয়া হয়েছে অলরেডি, উনি এটার মালিক হয়ে গিয়েছেন। জি ফোন আসছে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চৌদ্দগ্রাম থেকে কোন বিষয়টি নেবেন ভাইয়া? কোরআন। জি, আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, ইবলিস কেন সিজদা করেননি? অহংকারের কারণে। তিনি আগুনে তৈরি আর আমরা মাটি তৈরি। দেখা যাক ঠিক হলো কিনা। জি, উত্তর সঠিক হয়েছে এবং আপনি পেয়ে গেলেন 500 টাকা। আপনার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কোন বন্ধুরা কিয়ামতের দিনেও বন্ধু হয়ে থাকবে? পৃথিবীর কোন বন্ধুরা, আমাদের অনেক রকম বন্ধু আছে, এক্ষেত্রে কোন বন্ধুরা কিয়ামতের দিনেও বন্ধু হয়ে থাকবে? ইসলামী মানে যাদের ইসলামী লেখাপড়া আছে, মানে এখন সে ইসলামী লেখাপড়া করার পরেও দেখা গেল যে সে ইসলাম অনুযায়ী চলে না, তবু সে হবে? এটি আপনি মানে অনেক জ্ঞানী হলে থাকবে এরকম? জি জি। মোহতারাম, উনি বলছেন যে অনেক জ্ঞানী হলে বা মাদ্রাসায় পড়াশোনা করলে। না, উত্তরটা সঠিক নয়। আসলে উত্তরটা আমরা সঠিক বলে নিতে পারছি না। উত্তরটা আসলে কি? উত্তরটা আসলে হলো দুনিয়াতে যে সকল বন্ধুরা মুত্তাকি, পরহেজগার, অর্থাৎ পড়াশোনা যাই হোক, আলেম হোক, হ্যাঁ, ইমানের ভিত্তিতে যে সম্পর্কটা গড়ে তুলবে পৃথিবীতে, সেই সম্পর্কের বন্ধুরা পরকালেও বন্ধু হবেন, অর্থাৎ মুত্তাকিন যারা। জি দর্শক, আপনি শুধুমাত্র 500 টাকা পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, মানে অনেকে মনে করেন যে যারা অনেক পড়াশোনা করেছেন, এলম কালাম শিখেছেন, আলেম হয়েছেন, তাদের কি খুব মুত্তাকি? আসলে মুত্তাকি হওয়ার শর্তটা কি? না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আমার কাছে সবচেয়ে প্রিয় যার ভিতরে তাকওয়া যত বেশি। আসলে লেখাপড়া মানুষ খুব বেশি করলেই যে তাকওয়াটা অর্জিত হয় বিষয়টা এরকম না, তাকওয়াটা ভিন্ন জিনিস। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার বিষয়টি এভাবে তিনি ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা হচ্ছে আসলে মানুষের অভ্যন্তরীণ একটা বিষয়। জি, প্রশ্ন নিয়ে হবে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন আপনাদেরই অংশগ্রহণে ফোনো লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্ন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আসছি। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল, হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম,
আপনি তো জানেন বেয়াই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেয়াই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন বেয়াই সাহেব, ইলিশ পাশে ঝুলনা ঝুলনা ঝরি, একেই বলে ঝাঁঝিফে। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁঝি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁঝে সেরা স্বাদে। চেয়ারম্যান স্যার, এই দেখেন লুঙ্গির কি অবস্থা, এক ধোয়ায় রং নাই, দুই ধোয়ায় তেনা তেনা, বইতে গেলে সিরা যায় ফাইটা যায়। কেন কিনো তোমরা এইসব লুঙ্গি? এখন থেকে কিনবা জয়পাড়ার লুঙ্গি, চার রং পাকা, দেখতে সুন্দর, পড়তে আর টিকেও অনেক। হাটে বাজারে গ্রামে গঞ্জে সবাইকে বলবে, সবাই যেন জয়পাড়ার লুঙ্গি ব্যবহার করে। জয়পাড়া লুঙ্গি। না লাগবে না, লই না। তুমি এটা নাও, ধরেন এটা তোমার জন্য। আমি তো রোজা। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো। আমার ইফতারটা বাসে নিয়ে যাই, আমার বই নে রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে, অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। আমি পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। কিরে কি খবর? ভালো, মালিক এইবার বিকাশে বেতন দিছে। ক্যাশ করুম। কত ক্যাশ করবা? পুরাটা না, দেও 2000। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তে, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ডায়াল করুন *247#। বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। কর্মস্থল থেকে বাসায় ফিরতে এরকম অনেক চাকরিজীবী ব্যবসায়ীকে করতে হয় জীবনের সাথে যুদ্ধ, কখনো ঘটছে দুর্ঘটনা। মতিঝিলে কর্মস্থল যাদের তাদের জন্য সুখবর। মতিঝিল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গড়ে উঠছে মান্ডা আইডিয়াল সিটি। সব ধরনের নাগরিক সুবিধা সমৃদ্ধ এই সিটির প্লট বিক্রি চলছে। মতিঝিলের এত কাছে আর কোনো পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে, আজই যোগাযোগ করুন। তুমি কই? আমি তো অফিসে চলে এসেছি। চা বানাতে গেলে মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি, শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। বুঝলেন বেয়াই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেয়াই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেয়াই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন বেয়াই সাহেব, ইলিশ পাশে ঝুলনা ঝুলনা ঝরি, একেই বলে ঝাঁঝিফে। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁঝি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁঝে সেরা স্বাদে। বুঝলেন বেয়াই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেয়াই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত। পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেয়াই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে।
শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন শেয়ে সাহেব, ঝিলিশ পাশে ঝোলানা ঝোলানা ঝরি, একেই বলে ঝাঁজি ফেক্ট। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁজি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁজে সেরা স্বাদে। বিরতির পর আরেকবার স্বাগত প্রিয় দর্শক আপনাদের সবাইকে, যারা দেখছেন ইসলামিক টেলিভিশন। আপনাদের জন্যই আমাদের আয়োজন ফোন ও লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড ল্যান্টওয়ার্ন। দর্শক, এই অনুষ্ঠানে যোগ দিতে আমাদের ফোন করুন এবং বেছে নিন আপনার পাঁচটি বিষয়ের যে কোনো একটি বিষয়, কোরআন হাদিস, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী সাধারণ জ্ঞান এবং রমজানের বিশেষ মাসালা মাসাইল। আপনার পছন্দের বিষয় থেকে আমরা আপনাকে প্রশ্ন করব, প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতে পারলে পেয়ে যাবেন মহামূল্যবান পুরস্কার। জি দর্শক, একজন লাইনে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? জি, কোন বিষয়টি নেবেন ভাইয়া? আল হাদিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি চুজ করবার জন্য। আপনার জন্য প্রথম প্রশ্ন, হাদিসে ইসলামের ভিত্তি কয়টি, কয়টি জিনিসের উপরে রাখা হয়েছে বলে বলা হয়? আমি আবারও বলবো, পাঁচটি বিষয়। আপনি কি একটু বলবেন সেই পাঁচটি কি? আপনি না বলতে পারলে আপনি অলরেডি প্রসিদ্ধ, এগুলো ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা করি না সামনাসামনি প্রশংসা করি একজন আরেকজনকে, খুব দেখা যায় যে খুব প্রশংসা প্রশংসা করি, এমন ঘটনা ঘটালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ কি? তো এক হাদিসের মধ্যে পড়েছিলাম যে ভুল করলে 500 টাকা কেটে যাবে 1000 অর্জিত 500 টাকা থেকে। আপনি কি কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন? করবেন না? ধন্যবাদ, মানে আপনি সামনে এগোবেন না? জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পারফর্ম করবার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা ফোনে লাইন পাচ্ছেন না তাদের জন্য এসএমএস এর প্রশ্ন রয়েছে। এসএমএস এর আজকের প্রশ্নটি হলো, আজকের প্রশ্ন হচ্ছে, নবুয়তের কত বছর বয়সে মিরাজ সংঘটিত হয়? এটি যদি আপনি উত্তরটি জানেন, যে কোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে ISJN লিখে স্পেস আপনার নাম, স্পেস বয়স এবং ঠিকানা, তারপর পাঠিয়ে দিন, তারপরে লিখুন উত্তর, উত্তরটি লিখবার পর পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। আমরা আপনাদের অগণিত সেই উত্তর থেকে বাছাই করে একজনকে বিজয়ী ঘোষণা করে তাকে একটা মূল্যবান পুরস্কার দেব। জি দর্শক, একজন লাইনে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইয়া, নামটি বলুন। চমৎকার একটি বিষয় আপনি নিয়েছেন, এই বিষয়টা কেন জানি কেউ নিচ্ছে না। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, সিরিয়া গমনকালে বুহাইরা নামক পাদ্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছেন? আমি বলছি যে কি মন্তব্য করেছেন? হ্যাঁ, বুহাইরা নামক এক পাদ্রি, তিনি কি মন্তব্য করেছিলেন? একজন সাহাবা রাসূলের জীবনের উপরে গবেষণা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, ঘরে ঘরে দিনই প্র্যাকটিস, আলহামদুলিল্লাহ অত্যন্ত। জি, আপনি চমৎকার উত্তর বলেছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তার পেশা কি ছিল?
ওনার কাছে কি ছিল? জি জি, উনি একজন মেষ পালক ছিলেন। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তার পেশাটা কি ছিল? আপনি আগেরটি ঠিক করবেন নাকি পরেরটি? আপনি কিন্তু দুটো উত্তর দিয়েছেন। দেখা যাক মোহতারাম কি বলেন। জোনার প্রথম উত্তরটি ভুল ছিল, দ্বিতীয়টি ঠিকই উনি বলেছেন। এবং আপনি আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আপনি কি কন্টিনিউ করবেন নাকি এখানে খেলা বন্ধ করবেন? তৃতীয় প্রশ্ন, আপনি কি উত্তর দেবেন? কেননা আপনি যদি ভুল করেন তাহলে প্রথমে অর্জিত 1000 টাকা থেকে কিন্তু আপনি নেবেন। কঠিন আপনার জন্য তৃতীয় প্রশ্ন। জি, আপনি কিন্তু ভুল করলে 1000 টাকা থেকে 500 টাকা কেটে দেবে। আমি আপনার জন্য প্রথম প্রশ্ন তৃতীয় প্রশ্ন দিচ্ছি। জি, থ্যাংক ইউ, আপনি পারবেন ইনশাআল্লাহ। হাবশায় হিজরতকারী সাহাবা কেরামের মধ্যে, আবারও বলছি, হাবশায় হিজরতকারী সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম দলে কতজন মহিলা সাহাবি ছিলেন? হাবশায় হিজরতকারী সাহাবায়ে কেরামদের প্রথম দলে কতজন মহিলা সাহাবি ছিলেন? মানে আপনি যেহেতু উত্তর দিয়ে ফেলেছেন, আপনার উত্তরটি দেখা যাক মোহতারাম কি বলেন। উত্তর সঠিক হয়নি, মহিলা সাহাবি ছিলেন 4 জন। মানে প্রথম দলে যে হিজরতকারী দলটি গমন করেছিল কাফেলাটি, এর মধ্যে অনেক পুরুষ এবং মহিলা সব মিলিত ছিল, সেখানে মহিলা ছিলেন 4 জন। এবং সে কারণে প্রিয় দর্শক, আপনি অংশগ্রহণ করেছেন, অনেক সাহস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু 500 টাকা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদেরই অংশগ্রহণের অনুষ্ঠান ফোনো লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড লান্টুয়ান। শেষে যাব এবং যাবার আগে জানিয়ে দিচ্ছি, গতকাল আমাদের SMS এর যে প্রশ্নটি ছিল সেটি ছিল হযরতে ইসমাইল আলাইহিসসালাম তার মায়ের নাম কি ছিল? উত্তরটি ছিল বিবি হাজিরা। এবং অসংখ্য SMS পেয়েছি আমরা, সেখান থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী হয়েছেন। বিজয়ীর নাম আমি পরে বলছি, তার আগে বলে দিচ্ছি আপনার মোবাইল ফোনের শেষ ডিজিট হলো 958558 এবং আপনার নাম হচ্ছে মারিয়া এবং আপনি ঢাকা থেকে করেছেন। জি, শেষ করছি দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। And you wonder how far you can go with every step on the road that you take alone, alone. No matter what inside or out, there's one thing of which there's no doubt, alone knows, alone. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করব, সে দায়িত্বের পরিণাম কি হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, যেটা সেটাই হবে। ব্যবসা, সুদ, মুনাফা, অর্থ ও অর্থনীতি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রনীতি, জীবনের প্রতিটি ক্ষেত্রের সুন্দর দিক নির্দেশনা দেয়া আছে মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, আগুন পুড়িয়ে দিচ্ছে সবকিছু।